সুপ্রিয় দর্শক, যদি কারো প্রশ্ন থাকে, এ বিষয়ে কিছু জানার থাকে, আলোচনার থাকে, তাহলে আমরা সেটি করতে পারি। জিসান রাশি তানিক ইজ ওয়াসিং দিদি। ডক্টর ফাহাদ হক এবং রায়হানা নাহার সকলেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে, এবং একটি ইন্টারনেটের সংযোগের সমস্যার কারণে আমরা একটু বিচ্ছিন্ন ছিলাম, এবং এ বিষয়ে যদি কারো কোনো জানার থাকে এবং কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা আলোচনা করব, আর যদি না করা যায় তাহলে পরবর্তীতে আমরা এটি নিয়ে। ডক্টর আওরঙ্গজেব আরু ইজ ওয়াশিং অলসো। ডক্টর ফাহাদ হক প্রশ্ন করেছেন, স্যার এই মুহূর্তে আমাদের প্রাইভেট প্র্যাকটিসের বিষয়ে করণীয় কি? অত্যন্ত সময় উপযোগী একটি প্রশ্ন। ডেন্টাল প্রফেশন অপরাপর প্রফেশনের মতো একটি প্রফেশন নয়, এটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ প্রফেশন, কারণ আমরা দেখেছি সারা বিশ্বে বহু স্বাস্থ্যকর্মী যারা এই করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে এবং অনেকে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। সুতরাং আমাদের প্রাইভেট প্র্যাকটিসের ক্ষেত্রে একটি নির্দেশনা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সাথে ডেন্টাল সোসাইটি সহ এবং একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা শুধুমাত্র জরুরি চিকিৎসা, যেমন প্রচণ্ড দাঁত ব্যথা, দাঁতে মুখে কোনো যদি দেখা যায় যে কোনো আঘাতজনিত সমস্যা অথবা কোনো ধরনের ব্লিডিং বা রক্ত পড়া, এ ধরনের সমস্যা নিয়ে আসলে শুধুমাত্র জরুরি চিকিৎসাটুকু আমরা দিব, আর বাকি চিকিৎসাগুলো এবং সেটি দেওয়ার আগে অবশ্যই আমাদের প্রোটেকশনের যে ব্যবস্থাগুলো, আমরা যেটি বলি যে এত পিপিই নিয়ে এত কথা হচ্ছে, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস আমাদের লাগবেই, এবং এর সাথে ডেন্টাল যে অপারেটরি সিস্টেমে আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে করি। এই জন্য আইসিইউতে যখন রোগীর খুব কাছাকাছি যে কাজ করে সেখানে দেখা যায় আমরা আইসিইউতে যারা ঝুঁকিপূর্ণ রয়েছে আমরাও রোগীর খুব কাছে যেয়ে কাজ করি, কারণ মুখের লালা অথবা স্যালাইভা যেটি আমরা বলি, ডেন্টাল অপারেটরি সিস্টেমে কাজ করতে গেলে এই ঝুঁকিটি থেকে যায়। সেই জন্য এই মুহূর্তে শুধুমাত্র টেলিমেডিসিন, ওভার টেলিফোন অথবা জরুরি চিকিৎসা যেটি না দিলেই নয়, সেগুলো আমাদের করার নির্দেশনা রয়েছে। তারপরেও অনেক ধরনের সতর্কতামূলক ব্যবস্থা, এবং রোগী একটি চেম্বারে বা ক্লিনিকে হসপিটালে আসার পর তাদেরকে অবশ্যই, সেই রোগী যদি কোনো ধরনের করোনা সম্পৃক্ত তার লক্ষণ প্রকাশ পায়, জ্বর আছে কিনা, সর্দি হাসি কাশি রয়েছে কিনা, অথবা অনেক দেশ যে দেশে করোনার সম্পৃক্ততা আগে ছিল সেই সব দেশ ভ্রমণ করেছে কিনা, এই ধরনের হিস্ট্রি নেওয়ার পরেও অপারেটরি সিস্টেমে সরাসরি না ঢুকে তার প্রিকশনমূলক অনেক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে হবে, এবং সেই ব্যবস্থাগুলো গ্রহণ করার পরে আমাদের ডেন্টাল চিকিৎসা যেগুলো দেয়ার সেগুলো দেয়া যাবে। এই মুহূর্তে দুটি বিষয়ে আমি একটু আগেও একটি প্রোগ্রামে বলেছি, দুটি বিষয়ে অন্তত আমাদের একটু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে।
যেমন একটি হচ্ছে সাধারণ চিকিৎসা, অত্যন্ত মুখ দাঁতের স্বাস্থ্য পরিচর্যার ক্ষেত্রে যেটাকে আমরা স্কেলিং বলি। এই স্কেলিং করতে গেলে ডেন্টাল অপারেটরি সিস্টেমে দুটি ইনস্ট্রুমেন্ট আমাদের যে ধরনের তৈরি করে, রিক্স তৈরি করে, তার মধ্যে একটি হচ্ছে স্কেলার মেশিন এবং আরেকটি হচ্ছে ডেন্টাল টারবাইন, যার রোটেশন অনেক হাই। এবং এই রোটেশনের কারণে যে রোগী যদি কোনোভাবে করোনা সম্পৃক্ত থাকে বা সংক্রমণের শিকার হয়ে থাকে, সেখান থেকে এক রোগী থেকে আরেক রোগী, রোগী থেকে চিকিৎসক, অথবা টোটাল ডেন্টাল অপারেটরি সিস্টেম বা চেম্বারটাই ক্ষতিগ্রস্ত হতে পারে। সুতরাং আমি বলবো এই মুহূর্তে এই ধরনের চিকিৎসার বাইরে কোনো পরবর্তী এই ক্রান্তিকাল উত্তীর্ণ না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসায় না যাওয়াই ভালো। আরেকজন সায়েম রহমান, স্যার ভালো লাগছে আপনার এই আপডেটসগুলা, ধন্যবাদ সায়েম। আমরা পরবর্তীতে হয়তো আরও কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং এই মুহূর্তে আমরা সকলে যে যার অবস্থানে যেখানে আছি সবাই ভালো থাকি, এবং সবাই সবার যে ধরনের অসুবিধাগুলো রয়েছে সেগুলো যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, আমরা যেন ঘরে থাকি, আমরা যেন যে ধরনের নির্দেশনা রয়েছে এই মহামারী থেকে আমাদেরকে রক্ষা করার জন্য প্রতিটা বিষয় খেয়াল রাখি। আমি আজকাল অনেক ক্ষেত্রেই আমাদের দেশে দেখা যায় যে মানুষের মধ্যে কেন জানি একটি ডেসপারেট ভাব, অর্থাৎ মানুষ কোনোভাবেই যেন কোনো সিস্টেমের মধ্যে আসতে চায় না। এটি আমাদের খুবই একটি অনভিপ্রেত এবং দুর্ভাগ্যজনক বিষয়, যেটি আমাদেরকে কী ধরনের রিস্ক অথবা কী ধরনের ঝুঁকিতে ফেলে দিবে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। আমরা সেই ওই ধরনের অবস্থার আশা করি না, তবে সে অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, নিজেদেরকে সুস্থ রাখার জন্য এবং সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেকেরই যার যার অবস্থান থেকে সেই অবস্থা, সেই ব্যবস্থাটুকু গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যে বিষয়টি আমাদের ডেন্টাল অপারেটরি সিস্টেম তো বটেই, এবং আমাদের হাসপাতাল ক্লিনিকগুলোতে যে ধরনের পরিবেশ, সেই পরিবেশগুলোতে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আবার একই সাথে গণমানুষের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এবং যদি কোনো ধরনের কষ্ট পায়, ব্যথায় ছটফট করে, সেটিও আমাদের কিন্তু প্রফেশনাল দায়িত্ব এর মধ্যে পড়ে। সুতরাং আমরা দায়িত্ব থেকে যেমন সরে যাব না, এবং একই সাথে আমাদের নিজেদেরকে সেফ রাখার জন্য এবং আমাদের দ্বারা যেন কোনো মানুষ উপকার পাওয়ার পরিবর্তে কোনো অপকারের শিকার না হয় সে বিষয়টির দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আজ এ পর্যন্তই, আমরা পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে হয়তো আমরা আলোচনা করব। আজ সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, স্বপন সিদ্দিকী, লুৎফুল আজিম, কোহিনুর লায়লি এবং আরও অনেকে, যাদের সবার নাম হয়তো আমি এই মুহূর্তে পড়তে পারছি না, বলতে পারছি না, যদি আমাদের এই ক্ষুদ্র আলোচনা, আমাদের দেশ, জাতি এবং বিশ্ব মানবতা যদি উপকৃত হয়, তাহলেই এই আলোচনা সার্থক হয়েছে বলে আমি মনে করব। ধন্যবাদ সকলকে।